আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শেয়ার করছি আমার ডিনার রুটিনটা। ডিনার রুটিনে আজকেই বানিয়েছিলাম সয়া কিমা উইথ পনির। সয়া কিমা উইথ পনির কীভাবে বানিয়েছি আমি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে সয়াটাকে আমি খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। আধ ঘন্টা যদি জলে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট। আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি এটা খুব ভালো করে জলটাকে চিপিয়ে না নিংড়ে বার করে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করব। তার জন্য আমি ভালো করে জলটাকে চিপিয়ে বের করে নিচ্ছি। খুব ভালো করে জলটাকে চেপে বের করে দিতে হবে, কিন্তু একদম জল শুদ্ধ কিন্তু গ্রাইন্ড করা যাবে না। সবগুলো এইভাবে নিংড়ে বার করে দিলাম জলটা। এবার আমি গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড কিন্তু আমি একদম মিহি করে পেস্ট বানাবো না, একটু গোটা গোটা কিন্তু আছে, এইভাবে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে। এবার আমি সয়াটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করবো কিছু জিনিস দিয়ে। প্রথমে আমি দিয়ে দেবো এতে টক দই, টক দই দিলাম। টক দইটা কিন্তু আমি এই চামচে 3 চামচ আমি টক দই দিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি দিলাম লাল লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো তাই লাল লঙ্কা গুঁড়োটা একটুখানি কম দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য একটু বেশি করে দিলাম। ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটুখানি বেশি লাগবে এই রান্নাতে। সয়াবিনের রান্নাতে সবসময় ধনে গুঁড়োটি বেশি দিলে ভালো হয়, জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটি বেশি লাগে। আমি যদি 1.5 চামচ ধনে গুঁড়ো দিই তাহলে কিন্তু জিরে গুঁড়ো 1 চামচ আমি দেবো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো দিলাম। এবার খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখতে হবে এটাকে, খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু নুন একদম দেবো না, নুন দিলে কিন্তু জল ছেড়ে দেবে। একটু যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে, টেস্ট ভালো আসে। সয়ার সাথে খুব সুন্দরভাবে মশলাটা খুব সুন্দরভাবে মিশেও যায়, তাই আধ ঘন্টা একটুখানি ম্যারিনেট করে রাখলে ভালো হয়। যতক্ষণ ম্যারিনেট করা হচ্ছে ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে পনিরটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। পনিরটাকে খুব সুন্দরভাবে ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু কিমা এটা কিমা করেছি তাই কিন্তু আমি খুব ছোটো করে কেটে নিয়েছি। পনির ছাড়াও কিন্তু এটা সয়া কিমা হয়, আমি উইথ পনির দিয়ে করেছি। গরম তেলে আমি পনিরটাকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। পনিরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটা উঠিয়ে নিলাম। সবগুলো পনির উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি মাঝে মাঝে ঘি দিয়েও রান্না করি। আমি ঘিটা আছি তেলের মধ্যে দিলাম না, পরে আমি ঘিটা অ্যাড করব। তাই আমি ওই গরম তেলেতে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটা মাঝারি সাজে পেঁয়াজ নিয়েছি, তার সাথে লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজার দরকার লাগবে না, এতে খুব হালকা করে ভাজলেও হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন বাটা আদা বাটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে মিশিয়ে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটাও চলে যাবে। খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব ম্যারিনেট করার সয়াটা, যেটা আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু গুঁড়ো মশলা সব অ্যাড করা আছে, আমি এতে কিন্তু আর গুঁড়ো মশলা অ্যাড করব না, সব কিছুই ম্যারিনেট করা আছে। খালি নুন আর চিনিটা দেবো, আর সাথে অ্যাড করব আমি ঘি। ঘিটা যেহেতু প্রথমের দিকে অ্যাড করিনি তাই আমি ঘিটা শেষের দিকে অ্যাড করব, আর সব শেষে ধনে পাতা দিয়ে পরিবেশন করব সাজিয়ে।
খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, কারণ যেহেতু একদম কাঁচা গন্ধ ছাড়বে, যদি মশলাটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই খুব সুন্দরভাবে অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে ভাজতে হবে, তবেই সুন্দর খেতে লাগবে। সয়াতেও একটা কেন কাঁচা গন্ধ ছাড়বে, যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে না। সাথে দিলাম মটরশুঁটি, মটরশুঁটিটা কিন্তু আমি ফ্রোজেন, মটরশুঁটিটাকে একটু আগে থেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। সব কিছু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিলাম নুন, আর পরিমাণ মতো নুন আর চিনি দেবো, একটুখানি মিষ্টি মিষ্টি নুন, একটুখানি ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তাই খুব সামান্য আমি চিনি দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সয়া সবসময় যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে, তাই আমি সবসময় সয়া খুব সুন্দরভাবে ভেজে নিই, তারপরে জল দেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু কড়াতে লেগে লেগে যাচ্ছে, এবার আমার জল দেব। জলটা আমি খুব অল্প করে দেবো, যেহেতু সব কিছু আমার ভালো করে রান্না করা আছে, তাই আমি জলটা দেব খুবই অল্প করে। সাথে আমি অ্যাড করে দেবো ঘি, ঘিটা দিয়ে আমি পানিরটাও সাথে করে অ্যাড করে দেবো। ভেজে রাখা পানিরগুলো দিলাম, দিয়ে এবার তাকে ফুটিয়ে নেবো খুব সুন্দরভাবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তেল বা ঘি, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে চাপা দিয়ে। এবার আমি এটাকে ঢেকে দেবো। দেখা যাচ্ছে যে একদম তেল ছেড়ে দিয়েছে, এটা রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকে ডিনারে আজকে রুটি দিয়ে আমরা পরিবেশন করেছি, তাই উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমরা ডিনারটা আজকে রুটি দিয়ে পরিবেশন করলাম। তাহলে আজকে আসি, আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।